আপনার বৈঠক খা না? পর উপকার জীবন উৎসর্গ করেছি স্যার, তাই ঘর বাড়ি যখন যেখানে যেমন সুবিধা হয় এই আর কি। পরোপকারে জীবন উৎসর্গ করেছেন মানে? ছোট মুখে বড় কথা শুনতে খারাপ লাগে স্যার। এই ধরুন না বৈজু প্রসাদ, বৈজু প্রসাদ ইলেকশনে দাঁড়িয়েছে, বলুন তো সে আমাকে যে তার জন্য দিন রাত চান নেই খাওয়া নেই টোটো করে ঘুরে বেড়াচ্ছি। তার জন্য টোটো করে ঘুরে বেড়িয়ে ভোট ক্যানভাস করে দেশের লোকের উপকার করছেন না, তাদের সর্বনাশ করছেন। কেন স্যার? একজন নামজাদা ব্ল্যাক মার্কেটিয়ার, অতি জঘন্য চরিত্রের লোক এই বৈজু প্রসাদ। মাফ করবেন স্যার, আমাদের দেশের একজন মস্ত বড় লিডার, শুধু লিডার নন একজন খ্যাতনামা ঐতিহাসিক এবং রীতিমতো শিক্ষিত লোক, তার নিজের মুখ থেকে আমি শুনেছি যে বৈজু প্রসাদ একজন যোগ্য লোক, শুধু তিনি নন তার স্ত্রীও। তার নাম শুনলে আপনি চমকে উঠবেন স্যার, আর যদিও তিনি কনফিডেন্সিয়ালি আমাকে বলেছিলেন, তবু তর্কের খাতির আমি বলতে বাধ্য হচ্ছি, অধ্যাপক ব্রজেশ্বর দে। বললেন নাম শুনে একবার কি আছে দাঁড়িয়ে পড়লেন স্যার? অসম্ভব। কাল ব্রজেশ্বর বাবুর সঙ্গে আপনার দেখা হয়েছিল? শুধু ব্রজেশ্বর বাবুর সঙ্গে নয়, তার স্ত্রীর সঙ্গে। আগে ছিলেন সান্তনা পাল, এখন আছেন সান্তনা দে। একেবারে বসে পড়লেন স্যার। তাহলে শুনুন, তার স্ত্রীর সঙ্গে আমার আগেই আলাপ ছিল, কিন্তু ব্রজেশ্বর বাবুকে আমি চিনতাম না। কাল সান্তনা দেবী ব্রজেশ্বর বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দিল। কোথায় আলাপ করিয়ে দিলেন? সে কেলেঙ্কারির কথা আর বলবেন না স্যার, ওই না গাড়ি খারাপ হয়ে গিয়ে ফাগলা ফিরিঙ্গিপুরে ওই যে গোসাই যে হোটেল আছে সেইখানে কাল রাত্রে তারা উঠেছিলেন। আপনি নিজে স্বচক্ষে দেখেছেন সান্তনা দেবী আর তার স্বামী কাল রাত্রে হোটেলে এক ঘরে ছিলেন, বুঝলেন? রাত্রে হোটেলের ঘরের মধ্যে থেকে নানা রকমের শব্দ শুনে গোসাইজি উঁকি মেরে দেখেন যে দুজনে এক খাটে শুয়ে আছে। আরো শুনলেন স্যার, রাত্রে স্ত্রীর কথায় সারা রাত, বুঝলেন? আপনি ঠিক জানেন যে সান্তনা দেবী আর তার স্বামী হোটেলে এক ঘরে? এখনো সন্দেহ হচ্ছে স্যার? গোসাইজি অত্যন্ত পাকা লোক, তার হোটেলের রেজিস্ট্রি খাতাতে ব্রজেশ্বর বাবুকে দিয়ে নিজে হাতে সই করিয়ে নিয়েছে। আপনি কোথায় থাকেন? ইয়ে মানে এই কিছু উত্তরে মানে ছিপছড়া মারিতে, মানে অধমের নাম হচ্ছে কে সদারঙ্গ বিহারীরা, আর যদি কখনো এখানে আসেন যদি প্রয়োজন কি কি হয় অধম প্রয়োজন হয় আসবো, নিশ্চয়ই আসবো।